বারাসাতের পায়োনিয়ার একটা নতুন ভাবনা প্রতি বছরই দর্শকদের জন্য থাকে এবং দর্শনার্থীদের ভিড় দেখা যায় চোখে পড়ার মতো। আর আমাদের বারাসাতের পায়োনিয়ার থেকে প্রতিনিধি রয়েছে পৌলমী, পৌলমীর সঙ্গে সরাসরি কথা বলবো। তার সঙ্গে যোগাযোগ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আমরা আবারও পৌলমীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। পৌলমী, এই মুহূর্তে সার্বিক চিত্রটা তুমি এখানে আছো, একটু তুলে ধরো। একদমই সঞ্জিতা, প্রথমে সময় কলকাতার সকল দর্শক বন্ধুদের জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা সকাল থেকে সরি মধুপর্ণা, তোমাকে যেটা বলবো যে আমরা সময় কলকাতার তরফ থেকে সকাল থেকে কিন্তু সকল দর্শককে দেখানোর যেমন চেষ্টা করছি বারাসাতের কালী পুজোর যে সার্বিক চিত্র। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে, যেখানে যে ছবি তোমার কাছে তুলে ধরবো, বেশ কয়েকদিন ধরে কিন্তু সিত্রাঙ্গের একটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছিল যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, বৃষ্টি হতে পারে সকাল থেকে। এবং যেমনটা সবাই জানে যে সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার এবং বৃষ্টি পড়ছে কন্টিনিউ, কিন্তু এইসব কোনো কিছুই বলা যেতে পারে তোয়াক্কা করেনি দর্শকরা, এবং সমস্ত কিছু ভুলে গিয়ে এই বৃষ্টি মাথায় করে কিন্তু মণ্ডপের রীতিমতো ভিড় সকাল থেকে দেখা যাচ্ছে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাও ছবিটা। এই মুহূর্তে প্যান্ডেলে কিন্তু ভালো রকম ভিড় রয়েছে এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি মাথায় করে, ছাতা মাথায় করে প্রত্যেকে ঢুকে পড়েছে, বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। এবং এই মুহূর্তে কিন্তু মণ্ডপে বেশ ভালোই ভিড় রয়েছে, কিন্তু যেহেতু কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে, ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, সেজন্য কিন্তু মণ্ডপের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে এবং তারা সেরকম ব্যবস্থাও নিয়ে। আমরা একটু কথা বলে নেব এই পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবেরই একজন কর্মকর্তার সঙ্গে। দু বছর পরে এক পুজো হচ্ছে আবার নতুন উদ্যমে, আপনারা প্রত্যেকেই একদম জান প্রাণ ঢেলে বলা যেতে পারে যে পুজোর আয়োজন করেছেন। কিন্তু যেটা জানতে চাইবো যে একটা এবছর ঘূর্ণিঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, হ্যাঁ, এবং বৃষ্টি সকাল থেকে হচ্ছে, এর জন্য মানে আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা রেখেছেন? অ্যাকচুয়ালি প্রথমেই বলি যে আমি এই প্যান্ডেলের থিম মেকার। আমরা এবার যেহেতু 50 বছরের আমাদের কাজ ছিল, সেটা একটা বড় আবেগ আমাদের মধ্যে রয়েছে, এবং তার সাথেও এই প্যান্ডামিক সিচুয়েশনের পরে এই যে 2 বছর মানুষ তো সুস্থভাবে যে ঠাকুর দেখতে পারেনি, সেই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় তথা অনেক জায়গাতেই আমরা বিগত দিনে যেটা দেখেছি যে দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, সেটাতে মানুষ যে ঢল নেমেছিল আশাবাদী সেইভাবেই দীপাবলিতেও পারাস তথা 24 পরগনার সমস্ত দর্শনার্থীরা সেই আবেগেই ছিল। কিন্তু আমরা তাল সামলাতে পারি কিন্তু লড়তে পারবো না, তো সেই জন্যই এত সমস্যার মধ্যে থেকেও মানুষ যে হারে এত সকালবেলায় এত দর্শনার্থী আসছে সেটা অনেক আমাদের কাছে আবেগপূর্ণ এবং শুভাঙ্গী বলবো যে আমরা এই সমস্যার মধ্যে থেকে যে মানুষ আসছে সেটার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ দর্শনার্থীদের কাছে। এবং যেহেতু 50 বছর ছিল এবছর পায়োনিয়ার ক্লাবের, এই আবেগটাকে আমরা সবসময় চাইবো ভগবানের কাছে যে মায়েরই পুজো আমরা করেছি, যাতে অন্তর্বাক্যে মানুষ সমস্যায় না পড়ে, এটাই সবসময় চাইবো। একদমই, এবং প্রকৃতির কাছে তো কারোর হাত নেই, কিছুই হাত নেই, একদমই তাই, আপনারা সেভাবে চেষ্টা করেছেন, একদমই তাই। আমাদের যেরকম নাকি যে কিন্তু আপনাদের কাছে যেটা জানতে চাইবো যে বেশ কিছুদিন আগের থেকেই কিন্তু এই ঘূর্ণিঝড় বা বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে যদি ভারী বৃষ্টি হয় বা সেরকম দর্শক সমাগমের মধ্যে আপনারা সেই দিক থেকে আমরা যেরকম নাকি রেখেছি, যেটা হচ্ছে যে যেহেতু আমাদের দর্শনার্থী একটা পুকুরের ওপর দিয়ে আসে, এটা প্রায় 250 থেকে 300 মানে শালবল্লি দিয়ে পাইলিং করা হয়েছে, এবং সেই জন্য আমরা যারা নাকি প্ল্যাটফর্মটা করেছে সমস্ত লেবারদেরকে রেখে দিয়েছি, এবং তার সাথে ডেকোরেটর ভাই ইলেকট্রিশিয়ান সমস্ত রাখা আছে। এবং যেহেতু পুকুরের জায়গা সেখানে আমরা বোটেরও ব্যবস্থা করেছি, এখন দেখি কি হয়, কিন্তু আমরা আমাদের থেকে একদম পুরোপুরি তৈরি আছি। এখন দেখুন সবই তো ভগবান এবং সবই প্রকৃতির উপরে, চেষ্টা করব এটা আজকে আমরা ঠিক যাতে কোনো সেরকম সমস্যার মধ্যে না পড়ে অন্তপক্ষে দর্শনার্থী।
মধুবর্ণা, যেমনটা তোমাকে বললাম যে এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো এবং এখান থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে, এবং যেমনটা উনি বললেন যে 2 বছর যেভাবে মানুষ ঘরের মধ্যে কাটিয়েছে, একটা অন্ধকারের মধ্যে কাটিয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো বৃষ্টি কোনো ঝড় মানুষের আবেগকে বাঁধ মানাতে পারেনি, এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে এসছে বৃষ্টি মাথায় করে, ছাতা মাথায় করে, এবং সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ যে প্রচন্ড ভিড় হচ্ছে। আমরা একটু দর্শনার্থীদের সঙ্গে কথা বলে নেব, চেষ্টা করব কথা বলার। একটু কথা বলবো, বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি মাথায় করে আপনারা বেরিয়ে পড়েছেন সকাল থেকে ঠাকুর দেখতে, কেমন লাগছে? এটা প্রথম ঠাকুর দেখা, বৃষ্টিটা ওয়েট করার জন্য বসেছিলাম অনেকক্ষণ, কিন্তু থামলো না, তো বেরোতে আমাদের হলোই। এই প্রথম ঠাকুর দেখতে এসেছি, পরপরই ঠাকুর সব দেখাবো। বৃষ্টি মানে বৃষ্টিটা কোনো ব্যাপারই ব্যাপার না, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, একদম সব ঠাকুর দেখা। কেমন লাগছে? এই তো প্রথম স্টার্ট করলাম ঠাকুর দেখা, এখনো দেখিনি, দেখতে শুরু করেছি। এবার ওরা আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে আসলাম যে পুজো উৎসব একবারই হবে, একবারই আসবে, তো চলে আসলাম ঠাকুর দেখতে। এবার দেখতেই পাচ্ছ যে প্রত্যেকের মধ্যে ভীষণ ভীষণ একটা উৎসাহ, প্রত্যেকে ভীষণ আনন্দের সঙ্গে বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে, এবং দর্শনার্থীদেরও যথেষ্ট ভিড় রয়েছে, এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপের তরফ থেকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। পৌলমী, দেখলাম যে দর্শনার্থীরা কতটা আনন্দের সঙ্গে তারা ঠাকুর দেখতে এসেছেন, তুমি যদি আমাদের দর্শকদের জন্য অর্থাৎ সময় কলকাতার দর্শকদের জন্য একবার প্রতিমা চিত্রটা তুলে ধরো। চেষ্টা করব, আসলে ভেতরটা একটু অন্ধকার আছে, কিন্তু আমরা চেষ্টা করব মণ্ডপ মূর্তি দেখানোর জন্য। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর যে মূর্তি এখানে তৈরি হয়েছে, মা কালীর একটা স্নিগ্ধ রূপ বলা যেতে, বা মা কালীর, এবং আশা করছি দর্শকরা সেভাবেই দেখতে পাচ্ছেন। এবং আমি বলবো আমাদের ক্যামেরা পার্সনকে যে মণ্ডপের ভেতরে যে অদ্ভুত সুন্দর ডেকোরেশন করা হয়েছে সেটাও একটু দেখানোর জন্য। ভীষণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে, মরক্কোর কসবা টাওয়ারের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং মণ্ডপের ভেতরেও কিন্তু যেখান থেকে মানুষ ঢুকছে সেখানে এবং উল্টো দিক থেকে কিন্তু বেরোনোর ব্যবস্থা করেছে, এবং খুব সুষ্ঠুভাবে কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, যারা আয়োজক রয়েছেন, দর্শকদের ভিড় সামাল দিতে খুব সুন্দর আয়োজন করা হয়েছে মণ্ডপের তরফ থেকে। আর দর্শনার্থীদের কতটা ভিড় একটু যদি দেখাও। দর্শনার্থীদের যথেষ্ট ভিড় রয়েছে, তোমাকে আবারও দেখাবার চেষ্টা করব যে বৃষ্টি মাথায় করে কিন্তু প্রচুর মানুষ সকাল থেকে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে, এবং আবারও চেষ্টা করব যদি কারোর সঙ্গে কথা বলে নেওয়া যায়। মানে বৃষ্টি হচ্ছে, একটা ঘরে ওইটাই খুব কষ্ট লাগছে গো, যে বাইরে এত শুনেছে কি অবস্থাটা হবে, আমরা তো দেখে নিলাম আজকে, এরপরে যা না না, আমরা আমরা আমি অসুস্থ, ও বাইরে থেকে এসেছে, বেরিয়েছি, বেরিয়ে আমাদের খুব বৃষ্টি না হয় ভগবানকে সেইটাই প্রার্থনা করছি। একটু কথা বলবো, বৃষ্টি মাথায় করে সকাল থেকে একা বেরিয়েছি, মানে একাই আজকে পূজা অপিং করছি আমি, তো দারুণ লাগছে আমার। মানে বৃষ্টিটা কোনো ফ্যাক্টর নেই? না, বৃষ্টিটা না, বৃষ্টি মাথায় করে বেরিয়েছি, একদিনই তো কালী পুজো। 2 বছর পর বেরিয়েছো ঠাকুর দেখতে, এবং এই 2 বছর ঘরে বসে মোটামুটি পুজো পেরিয়েছে, সেখানে এই বছর কি রকম লাগছে, কতটা এক্সাইটেড? মানে আমি তো বনগাঁয় থাকি, আমি বনগাঁ থেকে এখানে এসেছি, এবার আমাদের বনগাঁয় দুর্গা পুজোটা বড় করে হয়, কালী পুজোটা হয় না, বাড়ার সাথেই হয়, তো চলে আসলাম বাড়ার সাথে বৃষ্টি মাথায় করে, তো ভালোই লাগছে। আর খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা প্রতিমা এই করোনার সাথে কোনোটা কম্পেয়ার করা যাবে না, সব প্রত্যেকটা অতুলনীয়। বাড়ার সাথে তো কালী পুজোর জন্য, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বাড়ার সাথে কতগুলো পুজো ঘুরে দেখা হলো এই বৃষ্টি মাথায়? 11টা 12টা তো হবেই।
তাহলে বুঝতেই পারছো মধুপর্ণা, যে ঘূর্ণিঝড় হোক, সিত্রাং হোক, বৃষ্টি হোক, যাই হয়ে যাক, সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড এক্সাইটেড, এবং সেই বৃষ্টি, ঘূর্ণিঝড়, সমস্ত রকম নিম্নচাপ সমস্ত কিছু ভুলে তারা শুধু পূজোর আনন্দে মেতে উঠেছে, শক্তির আরাধনায় মেতে উঠেছে, আলোর উৎসবে মেতে উঠেছে। একেবারে পৌলমী, দেখাই যাচ্ছে মানুষরা কতটা উচ্ছ্বসিত। তোমাকে ধন্যবাদ। পায়োনিয়ার থেকে আমাদের প্রতিনিধি পৌলমী ছিলেন আমাদের সঙ্গে, এবং আপনাদের জানিয়ে রাখি এই যে মরক্কোর সঙ্গে ভারতের যোগসূত্র আজকের নয়, আজ থেকে প্রায় 700 বছর আগে মরক্কোর পর্যটন ইবন বতুতা সেদেশ থেকে এসেছিলেন ভারতে। এবার উত্তর আফ্রিকার এক টুকরো মরক্কো ফুটে উঠেছে বঙ্গের কালীপুজোর মণ্ডপ ভাবটায়। মরক্কোর এক অসামান্য স্থাপত্য শিল্পের নিদর্শন এই কসবা টাওয়ারকে বারাসাতের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব শ্যামাপুজোর আরাধনায় তাদের মণ্ডপ ভাবনার মধ্য দিয়ে রূপায়িত করেছে নিপুণভাবে।